আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাড়ুর আইটেম। এই নাড়ুটা আমি তৈরি করেছি চিড়া, তিল এবং নারিকেল দিয়ে। তো চলুন তাহলে দেখে নিই এই মজাদার নাড়ুটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো নাড়ুটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এতে এবার আমি 1 কাপ পরিমাণ চিড়া দিয়ে দিলাম। এই চিড়াটাকে আমি একটু ভেজে নেব। চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে চিড়াকে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে চিড়াটা যেন আবার পুড়ে না যায়, একটু লালচে যখন হবে তখন চিড়াটাকে নামিয়ে ফেলতে হবে। বাস, চিড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। বাস, এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ব্লান্ডারের গ্লাসে দিয়ে ব্লান্ড করে নেব। বাস, চিড়াগুলো আমার খুব ভালোভাবে ব্লান্ড করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এতে এবার আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুড় এবং 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1টি তেজপাতা এবং 1টি এলাচ। গুড়টা আর চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছেন এটা একদম খুব ভালোভাবে গলে গেছে। যখনই দেখবেন গুড় এবং চিনি দুটোই খুব ভালোভাবে গলে গেছে, তখনই এতে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নারিকেল বাটাটা নিয়েছি, 1/2 কাপ পরিমাণ নারিকেল বাটা ইউজ করছি। নারিকেল বাটাটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিড়া, যেটাকে আমি ব্লান্ডারে ব্লান্ড করে রেখেছিলাম, সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে ঠিক এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিড়েগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তিল। তিলটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তিলটাকে দিয়ে চুলার আঁচটাকে লো করে এটাকে আমি প্রায় 2 মিনিট চুলায় ঠিক এভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যখনই দেখবেন এই মিশ্রণটি একেবারেই মানে অনেক শক্ত হয়ে গেছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই সামান্য একটু ঠান্ডা করে, তো এবার এটাকে আমি পানিতে হাত চুবিয়ে এটাকে আমি নাড়ুর আকৃতি করে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে এগুলো করতে হবে, না হয় এটা একেবারেই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু নাড়ুর শেপ দেওয়া যাবে না। তাই নাড়ুটা আমি সবসময় বলি যে একটু হালকা গরম থাকতে কিন্তু এটা তৈরি করতে হয়। তো বাস, আমার সবগুলো নাড়ুই তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি তিল নিয়েছি একটা আলাদা বাটিতে, তো এবার আমি নাড়ুগুলোকে তিলে গড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকটি নাড়ুকেই ঠিক এভাবে করে আমি তিলে গড়িয়ে নেব। বাজ, প্রত্যেকটি নাড়ুকে আমার তিলে গড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ। বাজ, তৈরি হয়ে গেল চিড়া, নারিকেল এবং তিলের সমন্বয়ে খুবই মজাদার একটি নাড়ু। সো ভিউয়ার্স, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।